নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 জুন 2022 শনিবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির নাম এবং টার্গেট নাম্বার এবং শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে প্রত্যেক আমার শ্রোতাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনুন। এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে থাকি। শুধুমাত্র রাশির নাম শুনে যে আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা করবেন না, কারণ আলোচনাটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে কিন্তু পারে। এই ভিডিওটি যে আমি দিয়ে থাকি প্রত্যেক দিন, এটি হচ্ছে আগামীকাল গরিব থেকে ধনী কোন কোন রাশি হতে চলেছে সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করি, এবং যে রাশিগুলো প্রবল প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তির যোগ সৃষ্টি হয় সেই রাশিগুলোর নামই আমি কিন্তু এখানে জানাই। শুরু করা যাক আলোচনা। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির মানে কম বেশি অর্থ কিন্তু আগামীকাল কিন্তু পাবেই, কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। এবং যে গ্রহটি করিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনি আপনার জন্মপত্রিকাটা খুলে দেখুন, আপনার জন্মপত্রিকাতে কুণ্ডলিতে রাহু গ্রহের পজিশন কেমন আছে। ভিডিও দেখছেন শুধু দেখলেই হবে না, আপনার নিজের জন্মপত্রিকাটা দেখতে হবে। প্রতিদিন আমি একটি কথা বলি রাহু গ্রহকে এবং এর পাশাপাশি বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজ এবং এর পাশাপাশি আপনার শুক্র এবং বুধ, এ কটি গ্রহ আপনার কেমন আছে, এই চারটি গ্রহ প্লেসমেন্ট এবং যাদের ক্ষেত্রে একটুর জন্য মানে মিস খেয়ে যাচ্ছেন না, অবশ্যই আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ আকর্ষিক প্রাপ্তি আপনারা কিন্তু ঘটাবে। অর্থাৎ কলিযুগের রাজা রাহু কি করে জানেন, যে কোনো জিনিস হঠাৎ দিয়ে থাকে। আপনি চাকরি বলুন, অর্থ বলুন, সম্পত্তি বলুন, রাহু কিন্তু এই কাজটি কিন্তু করে থাকে। অর্থাৎ এই যে রাহু যদি আপনার ন্যাকাল চাটে ভালো প্লেসমেন্টে থাকে ডিগ্রিগত দিক থেকে কিংবা আপনার স্থানগত দিক থেকে অথবা নক্ষত্রগত দিক থেকে, এই কত দিক থেকে যদি বলবত্তা যদি থাকে আপনার অর্থ কিন্তু আসবে। এর সাথে সাথে আপনার ধনভাব এবং ভাগ্যভাব এবং পঞ্চমভাব, এই ভাবগুলোর উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো সেটা কিন্তু দেখা একান্তই দরকার। যদি থাকে সেটা আপনার জন্মকুণ্ডলীর সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা কিন্তু করুন। এইবার আমি আলোচনা করব যে রাশিগুলোর কথা আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 1, আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 1, এবং আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে 11:56 পর্যন্ত। আগামীকাল যোগ থাকছে পরিগ্রহ যোগ, যোগটাও কিন্তু দুর্দান্ত যোগ। পরিগ্রহ যোগ আগামীকাল দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট আগামীকাল দিনটিকে কিন্তু করছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে
আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 6, এবং আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে আপনার 12:18 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 9, এবং আপনাদের শুভ সময় সকাল 11:44 থেকে 1:14 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি সময়। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর যে রাশি সৌভাগ্যশালী রাশি, প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8, এবং শুভ সময় সকাল 9:09 থেকে আপনার 12:56 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। 9:09 থেকে 12:56 পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের শুভ। সব শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, তার আগে একটি কথা বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার হয়তো আজকে হলো না, আগামীকাল কিন্তু আপনিও হতে পারেন। রাহু কবচ পরিধান করুন, বিশেষভাবে কিন্তু প্রাপ্তি নিশ্চিত। প্রত্যেকে জয়, বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরপর যে রাশির কথা আমি বলবো সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম অন্তিম রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার 3 এবং 7 আপনাদের লাকি নাম্বার। 7টিও কিন্তু আপনাদের জন্য কিন্তু খুব শুভ আগামীকালের জন্য, 3 এবং 7। এবং শুভ সময় আপনাদের ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল আপনার 8:18 থেকে 10:04 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা যথেষ্ট পরিমাণে শুভ নির্দেশ করছে। এই যে টার্গেট নাম্বারটা এবং শুভ সময়টা এবং পরিগ্রহ যোগ, বিশেষভাবে এই 5 রাশির প্রাপ্তি আগামীকাল ঘটাতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি এই 5 রাশির বিশেষভাবে অর্থ আপনারা কিন্তু আগামীকাল পাবেনই পাবেন। এবং যাদের ক্ষেত্রে রাহু কবচ নিতে চাইছেন, তারা এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন রাহু কবচ নিতে ইচ্ছুক থাকলে, এবং আমার সাথে অনলাইন কনসালটেন্সি, ফোন কনসালটেন্সি যারা করতে চাইছেন তারা অবশ্যই আপনারা নিজস্ব ডেট অফ বার্থটা পাঠান বা হাতের ছবি পাঠান হোয়াটসঅ্যাপে, সেখানে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের জন্মপত্রিকাটা নিয়েও আমার সঙ্গে কিন্তু পর্যালোচনা করতে পারেন। জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়। নমস্কার, ধন্যবাদ।